গত ক্লাসে দুইটা ইম্পর্টেন্ট ভার্বের কথা বলছি, এর মধ্যে হচ্ছে একটা নিয়ে আমরা অলরেডি কথাও বলে ফেলছি, আর আজকের ভিডিওতে হচ্ছে আমরা দ্বিতীয়টা নিয়ে কথা বলবো, যেটা নিয়ে গত ক্লাসে শুধু মেনশন করছি কিন্তু কথা বলা হয় নাই। সেটা কি? সেটা হচ্ছে হাবেন। হাবেন হচ্ছে টু হ্যাভ, যেটাকে আমরা ইংলিশে বলে থাকি। টু হ্যাভ হচ্ছে জার্মান ভাষায়, এই ভার্বটা দুইভাবে ব্যবহৃত হইতে পারে, মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হইতে পারে কোনো বাক্যে, আবার এটা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হইতে পারে। তো আমরা আজকে দেখব হচ্ছে যে মূল ভার্ব হিসেবে যখন হ্যাভেন ব্যবহার হবে সেটার কিরকম হয় অথবা কি অর্থে ব্যবহৃত হইতে পারে। তো সচরাচর আমি বলবো হ্যাভেন হচ্ছে যে আমার অথবা কোন বস্তু যেটাকে আমি কোন বাক্যে সাবজেক্ট হিসাবে রেখে কথা বলবো, তার কোনো কিছু আছে অথবা তার কোনো কিছু থাকে, সেটা হইল যে হাবেন ব্যবহার করে আমরা সেই এক্সপ্রেশনটা দিতে পারি। ঠিক আছে, যেমন আমার একটা কলম আছে, ঠিক আছে, এইটা হইল হাবেন। আমার একটা ফোন আছে, এইটাও হাবেন সেন্সে হতে পারে। আমার একটা ক্যামেরা আছে, এটাও হাবেন হইতে পারে, এই ধরনের যত যত পারপাস আছে। ঠিক আছে, আবার আমি যদি বলি এই কলমটার একটা ক্যাপ আছে, এটাও হবে তখন হাবেন সেন্সে ব্যবহৃত হবে। ঠিক আছে, চলেন দেখে নিই হাবেন ভার্বটা কিভাবে বিভিন্ন পার্সনের সাথে কাজ করে। ঠিক আছে, আমি যখন বলবো যে আমার আছে, তখন সেটা জার্মান ভাষায় হয়ে যাবে ইশ হাবেন। ঠিক আছে, তারপর হচ্ছে আমি বলবো যখন যে তোমার আছে, তখন সেটা হয়ে যাবে টু হাস্ট। আমি যখন বলবো যে তার আছে, মানে হচ্ছে সিঙ্গুলার তার পার্সন, তখন সেটা হয়ে যাবে আমি যেহেতু স্মল লেটার শুরু করছি স্মল লেটার চালাই এয়ার অথবা হার্ট। তারপর আমি যখন বলবো যে তাদের আছে, তখন সেটা হয়ে যাবে জি হাবেন। তারপর আমি যখন বলতে চাইবো যে তোমাদের আছে, তখন সেটা হয়ে যাবে ইয়া হাবট। তারপর থাকে কি আপনাদের আছে, তখন সেটা হয়ে যাবে সি হাবেন। সো তাহলে আমরা কি শিখলাম, আমরা যখন হচ্ছে যে কোনো জিনিস আমরা বলতে যাব আমার আছে সেটা হয়ে যাবে ইশ হাবে, তোমার আছে দু হাস, তার আছে হচ্ছে এয়ার অথবা জি হাট, জি হাবেন হচ্ছে তাদের আছে, থার্ড পার্সন প্লুরাল এখানে মাথায় রাখতে হবে, ইয়ার হাট হচ্ছে তোমাদের সেকেন্ড পার্সন প্লুরাল, তোমাদের আছে, আর জি হাবেন হচ্ছে আপনাদের আছে। তো এখানে আপনাদের একটা জিনিস চোখে পড়বে যে ভার্বটা তো হচ্ছে ভাইয়া মূলত হাবেন, ঠিক আছে, শেষে হচ্ছে এ এন। তো এখানে বাক্যে এসে এরকম ইসের সময় এ, দুয়ের সময় এস টে, তারপরে এর সময় হচ্ছে শুধু টে, আবার জি এর সময় ঠিকই হচ্ছে হাবেন রয়ে গেছে, ইয়ার এর সময় টে আসছে, আবার এখানে হাবেন রয়ে গেছে। এটাকে বলা হয় হচ্ছে কনজুগেশন। কনজুগেশন কি? কনজুগেশন হচ্ছে জার্মান ভাষায় যখন আপনি বাক্যে কোনো ভার্ব ব্যবহার করবেন সেটা ওই বাক্যের সাবজেক্টের সাথে মিল রেখে কনজুগেট হয়। তার মানে হচ্ছে শেষে একের প্রত্যেকটা ভার্বের হচ্ছে একটা মূল অংশ থাকে যেটাকে বলা হয় স্টাম, আর এটা হচ্ছে শেষের অংশ এন্ডম অথবা ডেক্লিনাসিয়ন বলা হয় সেটাকে। তো এইটাকে এইটা হচ্ছে চেঞ্জ হয়, এটা দেখেন ইসের সময়। তো সেটা নিয়ে
আজকে আমরা ডিটেলসে যাবো না, সেটা নিয়ে আলাদা ভিডিও হবে, কারণ এখানে রেগুলার ইরেগুলার ভার্বের ব্যাপার আছে। সো এই হচ্ছে হাফেন ভার্ব, যেটা থাকা অর্থে ব্যবহৃত হয় অথবা আছে অর্থে ব্যবহৃত হয়। তো আরেকটা জিনিস বাকি রয়ে গেছে, সেটা হলো যে থার্ড পার্সন যেটা বস্তুগত যেটা আছে, যে এস কোন দিয়ে লিখতে বলতেছি, সেটা হবে হচ্ছে যে কোন একটা বস্তুর আছে, ঠিক আছে, সেক্ষেত্রে হবে এস হাট, ঠিক আছে। এই হচ্ছে হাফেন ভার্বের ব্যবহার। সো আপনারা যেটা করবেন, আপনাদের কাজ হচ্ছে এই সেন্টেন্স গুলোকে পরিপূর্ণ করা। ইশ হাবে, আমি যদি এখন একটা ভাইস ফিল দিয়ে বলি যে ইশ হাবে আইন হিন্দি ভাইস ফিল, ঠিক আছে, যে এটাকে যে আমার একটা ফোন আছে, এই বাক্যটা আমি পরিপূর্ণ করলাম। সো আপনাদের টাস্ক হচ্ছে আপনারা এই বাক্যটা পরিপূর্ণ করবেন, এটা পরিপূর্ণ করবেন, এটা এটা এটা, গুড। সেগুলো হচ্ছে পরিপূর্ণ করে কমেন্ট বক্সে কপি পেস্ট করে দিবেন। থ্যাংক ইউ।